আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আবারও সাফ জানিয়ে দিয়েছেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। শনিবার রাজধানীতে বৌদ্ধ পারিবারিক আইন প্রণয়ন নিয়ে এক সেমিনার শেষে আইনমন্ত্রী আনিসুল হক একথা বলেন। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে। আইনমন্ত্রী আরও বলেন, সংসদের আগামী অধিবেশনে ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন করা হবে। এর আগে সেমিনারে আইনমন্ত্রী বলেন, বৌদ্ধ পারিবারিক আইন প্রণয়ন করতে সরকারের কোনো দ্বিমত নেই, আইনটি হওয়ার বিষয়ে সরকারের সদিচ্ছা রয়েছে বলেও জানান তিনি। জনগণ জননেত্রী শেখ হাসিনাকে এবং তার নেতৃত্বে আওয়ামী লীগকে ভোট দিয়ে সরকার গঠনের দায়িত্ব দিয়েছিল 2018 সালে। সংবিধানে আছে এই সরকারের তত্ত্ব, এই সরকার থাকাকালীন অবস্থায় নির্বাচন কমিশন নির্বাচন করবে, সেইভাবেই নির্বাচন হবে।